নদিয়ার পলাশিপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী বিভাস চন্দ্র মণ্ডল নির্বাচনী প্রচার শুরু করলেন। এদিন সকালে তিনি বড়নলদহ কলোনি থেকে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাজনা সহযোগে প্রচার ও মিছিল শুরু করেন। এখান থেকে বড়নলদহ, ছোটনলদহ, কুলগাছি, সাহেবনগর হয়ে পাঁচদাঁড়া, পলাশিপাড়ায় পায়ে হেঁটে, কখনো টোটোতে চেপে ভোটারদের সঙ্গে জনসংযোগ গড়ে তোলেন তিনি। বিশেষভাবে মনে রাখবেন, আমার তাদের গ্রামে এসে গেছে আমার গাড়ির পিছনে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।